স্বাগতম সি প্রোগ্রামিং এর ক্লাসে। আজকে আমাদের পড়ালেখার বিষয় হলো হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের ব্যবহার নিয়ে। তো কীভাবে এই হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ কাজ করে, পাশাপাশি আমরা গতদিন দেখেছিলাম ফর লুপ, কীভাবে ফর লুপ নিয়ে কাজ করা হয়। তো আজকে আমরা মূলত এই লুপ নিয়ে দেখব, যে হোয়াই ফর লুপ ব্যতীত যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে কীভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার রাজশাহী থেকে। তো শুরুতেই আমরা ফর লুপের আমাদের কিছু বিষয় ছিল গতদিন, তো সেটা আমরা দেখব আজকে। জাস্ট যেমন মাল্টিপ্লিকেশন টেবিলটা, তো এটা গতদিন আর কি টাইমের অভাবে আর কি দেখানো সম্ভব হয়নি। আজকে আমরা এই মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখব, পাশাপাশি এটাও দেখব যে এই ফর লুপ দিয়ে কীভাবে মাল্টিপ্লিকেশন টেবিলটা জেনারেট করা যায় এবং হোয়াইল লুপ দিয়েও কীভাবে মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করা যায়, তবে কোনটা আমরা সবসময় ব্যবহার করব এবং কীভাবে করা হয়। তো চলুন আগে দেখে নিই। এর জন্য প্রথমে আমরা কোড ব্লকে যাব। তো অলরেডি আমি কোড ব্লকটা এখানে ওপেন করে রাখছি। ফার্স্টে আমি মাল্টিপ্লিকেশন টেবিলে যাচ্ছি। তো এখানে আমি লিখে নিচ্ছি আগে মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং ফর লুপ। আপনাদের ক্লাসের কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয় বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দিব। তো চলে আসি এই লুপ নিয়ে। কিন্তু আসলে আমাদের ঝামেলার শেষ নেই, কারণ এই প্রোগ্রামিংয়ে আপনি যদি লুপ এবং কন্ডিশনগুলো কীভাবে ব্যবহার করতে পারেন এই জিনিসটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, বেসিক্যালি লুপটাকে যদি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং পাশাপাশি কন্ডিশনের আপনার ধারণা থাকে খুব সুন্দরভাবে, তাহলে আপনি যে কোনো প্রোগ্রাম ইজিলি করতে পারবেন। তো এখন আমরা দেখে নিই যে মাল্টিপ্লিকেশন টেবিল কীভাবে জেনারেট করা যায়। মাল্টিপ্লিকেশন টেবিল সবাই সাথে আগেই অলরেডি আপনারা পরিচিত, অর্থাৎ নামতা। আমরা ছোটোবেলায় পড়ে আসছি নামতা। দেখেন এই যে এখানে আমি একটা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করেছি, অর্থাৎ দুইয়ের ঘরের নামতা। তো দুইয়ের ঘরের নামতা সাধারণত হয় একের থেকে শুরু করে, মনে করেন যে যে কোনো ঘরের আর কি নামতা হয়। তো এই যে কোনো ঘরের নামতা যদি আমরা বলি যে দুইয়ের ঘরের নামতা, তিনের ঘরের নামতা, এগুলো কিন্তু খুব সহজ। বাট আপনাকে যদি আমি বলি 67 67 ঘরের নামতা আপনি বলেন, আপনি কিন্তু অ্যাট এ গ্লেন্স কিন্তু আপনি বলতে পারবেন না। তো এই কাজটাই, যে দুইয়ের ঘরের নামতা যদি আমি বলতে পারি, চারের ঘরের নামতা যদি আমি বলতে পারি, তো এই প্রসেসটা আমি যদি কম্পিউটারকে শেখাতে পারি, কম্পিউটার কিন্তু আমাকে কিন্তু আপনি 67 ঘরে দেন, 76 ঘরে দেন, 85 ঘরে দেন বা আরও আপনি যত যত দেন না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুব ইজিলি এই নামতার সাথে সলিউশনটা করে দেবে। বাট আপনাকে শুধু ওয়েটা তাকে বলে দিতে হবে যে এই ওয়েতে আমি সলিউশন করি, সো তুমিও এই ওয়েতে সলিউশন করো। আপনাকে শুধু জাস্ট কম্পিউটারকে বোঝাইতে হবে। যেহেতু আমরা বলছিলাম যে আমরা খুব খেলার ছলে শিখবো আজকে, তো সেই ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন টেবিলটা কেমন হবে আমি দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা ইন্টিজার নিব, অর্থাৎ যেটাতে আমরা মানটা নিব, অর্থাৎ কত ঘরের নাম তো আপনি চাচ্ছেন সেটা একটা মেসেজ দেবো এবার। তো তার জন্য আমরা করবো কি, প্রিন্টএফ দিয়ে ইউজারকে একটা কাছ থেকে কুয়েরি নেব, অর্থাৎ এন্টার অ্যান ইন্টিজার INTGER ইন্টিজার, দ্যাট মিন্স একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু আপনি এখানে দিলেন, টু গেট দ্য মাল্টিপ্লিকেশন টেবিল। সো এই হয়ে গেল আপনার মাল্টিপ্লিকেশন টেবিলের জন্য একটা মেসেজ দিলেন। তো এইবার তার কাছ থেকে ইনপুট নিতে হবে, সো আমার লাগবে এখন স্ক্যান ফাংশন, SCNF স্ক্যান ফাংশন দিয়ে আপনি এখানে স্ক্যান করে নিতে পারেন। তো এইভাবে আপনি স্ক্যান করে নিলেন। তো আমরা বলেছি ফর লুপ দিয়ে আমরা কাজটা করব। তো মাল্টিপ্লিকেশন টেবিলে যেভাবে কাজটা করা হয়, দেখেন ফার্স্টে থাকে কিন্তু 1 গুণ 2 এইভাবে। তো এর জন্য আমরা যেটা করব, একটা ফর লুপ ইউজ করব, ফর একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলটা ইনক্রিমেন্ট করবে। আমরা দেখেছিলাম গতদিন যে কীভাবে ফর লুপ দিয়ে কোনো কিছু ইনক্রিমেন্ট করা যায়, অর্থাৎ ভ্যালু ইনক্রিমেন্ট করা যায়, সেটা এখন এখানে লিখছি। ফর আই ইজ ইকাল টু 1 থেকে শুরু করে, কারণ দেখেন নামটা কিন্তু 1-এর থেকে শুরু করে সাধারণত 10 ঘর পর্যন্ত হয়, তাই আই ইজ ইকাল টু 1 থেকে শুরু করে আই ইজ লেস দ্যান ইজ ইকাল টু 10, অর্থাৎ আয়ের মান 1-1 করে বাড়তে থাকবে, লেস দ্যান ইজ ইকাল টু 10, সর্বোচ্চ আয়ের মান 1 থেকে শুরু হবে সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে। এই স্টেটমেন্টে বোঝাচ্ছি 1 পর্যন্ত, আমি আর একটু বড় করে দিই আপনাদের সুবিধার্থে, যাতে দেখতে সুবিধা হয়। তো আই ইজ ইকাল টু 1-এর থেকে আমি শুরু করলাম,
যাবে হচ্ছে আমার 10 পর্যন্ত, বাড়বে কত করে, আই প্লাস প্লাস, অর আই ইজিক্যাল টু আই প্লাস 1। তো এবার যা কাজ করব সেটা এর মধ্যে করব। প্রতিবারের ক্ষেত্রে তাকে প্রিন্ট করতে হবে, দেখেন জাস্ট প্রিন্ট করতে হবে 1 গুণ 2, অর্থাৎ এই আই গুণ 2, 2 মানে এখানে হচ্ছে ধরেন এন এর মান যদি আমরা 2 সিলেক্ট করি তাহলে 1 গুণ 2। তো সরাসরি আমি প্রিন্ট লিখলাম, প্রিন্ট ফাংশনে এর ভিতরে আমি যে কাজটা করব ফার্স্টে দিব পার্সেন্টেজ, পার্সেন্টেজ ডি, দেখেন ক্রস চিহ্ন আছে, তো আমি যদি কম্পিউটার থেকে গুণ সিম্বলটা দিই তাহলে কিন্তু স্টার দেখাবে, দ্যাটস ওয়াই আমি এক্ষেত্রে এক্স সিম্বলটা ব্যবহার করতে পারি। আবার পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমি আগে ফরম্যাটটা প্রিন্ট এফের মধ্যে করে নেব, পার্সেন্টেজ ডি ইজ ইকাল টু দেন আবার এগেইন পার্সেন্টেজ ডি। তো এরপরে এটা আমার গোটাটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে কোন কোন ভ্যারিয়েবলের মান কোন কোন জায়গায় বসাবো, তো ফার্স্টে আমরা যে ভ্যারিয়েবলের মানটা দিব সেই যে ইন্টিজারটা দিব সেটা এই পজিশনে বসাবে, পরবর্তীতে যে ইন্টিজারটা দিব সেটা এই পজিশনে বসাবে, এবং ফাইনালি যে আমরা যে ইন্টিজারটা দিব সেটা কিন্তু এই পজিশনে বসাবে। তো এইবার আমরা পজিশনগুলোকে সেট করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এখানে দিলাম আই, দ্যাট মিন্স এই পজিশনগুলো আমার 1, 2, 3, 4 করে এই পর্যন্ত সর্বোচ্চ 10 পর্যন্ত চলবে। তারপরের পজিশন হচ্ছে আমি ইন্টিজার এন, যেহেতু এখানে দেখছেন যে 2-এর ঘরের নামটা, তো এই জায়গায় আমি এন দিব, কারণ কেউ 2 দিতে পারে, কেউ 5 দিতে পারে, কেউ 8 দিতে পারে, বা 67, 68, হাউভার যে যেটাই দিতে পারে। এরপরে এই জায়গায় আসবে আমার রেজাল্টটা, অর্থাৎ মাল্টিপ্লিকেশন রেজাল্টটা, দ্যাটস ওয়াই আই মাল্টিপ্লাইড বাই এন দিব এখানে। তো এইবার আমি এটাকে যদি রান করি আমার এখানে একটা এরর দেখাইছে, সো এররটা দেখি আমি কি বলছে, আই আনডিক্লেয়ার্ড, সো আমরা এখানে আইকে ডিক্লেয়ার করিনি, এটা ইন্টিজার টাইপ না ফ্লোট টাইপ। সো এবার আমি ডিক্লেয়ার করলাম, এখন প্রবলেম থাকার কথা না, আমি বিল্ট অ্যান্ড রান করি, এন্টার অ্যান ইন্টিজার টু গেট দ্য মাল্টিপ্লিকেশন টেবিল, ওকে আমি 2 এন্টার করলাম, দেখেন আসলে সব কিছু পাশাপাশি দেখাচ্ছে কারণ আমাদের একটা নিউ লাইন দেওয়া হয় নাই। সো আমি আবার কেটে দিয়ে একটা নিউ লাইন দেবো, জাস্ট এই লাস্টে একটা আপনি যদি নিউ লাইন অ্যাড করে দেন তাহলে আর প্রবলেম নাই। এবার আমি আবার রান করি 2, দেখেন খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে আমাকে দেখা যাচ্ছে যে এই যে আমার দেখেন পাশাপাশি আমি 2টা মাল্টিপ্লিকেশন টেবিল রাখছি যেটা জেনারেট করতে চাইছিলাম 1 গুণ 2। তো এটা তো খুব সহজ, 2 × 2 = 2, 2 × 4, 3 × 6 = 4, 4 × 8 = 16, সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে, তো এটা তো সহজ, এর জন্য তো মাল্টিপ্লিকেশন টেবিল আমার জেনারেট করার প্রয়োজন পড়বে না। আমি যদি এখন বের করতে চাই 67, যে 67 ঘরের মাল্টিপ্লিকেশন টেবিল বা 67 ঘরের নামটা কীভাবে আমি পাবো, দেখেন আমি জাস্ট একটা ক্লিক করা মাত্র সাথে সাথে কিন্তু কিবোর্ডের থেকে এন্টার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে চলে আসলো 67 × 67, 67 × 2 = 134, 3 × 67 = 201, 4 × 67 = 268। সো এইভাবে কিন্তু দেখেন এই যে সবগুলো কাজ আছে, আপনি যত ঘরের নামতা চান যত ক্রিটিক্যাল নামতাই দেন নো প্রবলেম, ধরেন 1058, তো দেখেন এই যে 1058 ঘরের নামটা কিন্তু আমি ইজিলি বের করতে পারলাম। সো কম্পিউটারকে যদি আপনি বোঝাতে পারেন যে এই জিনিসটা আমি এইভাবে করছি, সো তুমি এই কাজটা এইভাবে করতে পারো, দেন ও কিন্তু যত ক্রিটিক্যাল টাইপই হোক ওই সেম টাইপের কাজগুলো আপনাকে খুব ইজিলি করে দেবে। তো এই ছিল আমাদের ফর দিয়ে আমরা দেখলাম যে কীভাবে মাল্টিপ্লিকেশন টেবিলটা জেনারেট করি। তো মিন টাইম আমি আপনাদের একটু দেখাবো যে হোয়াইল দিয়ে কীভাবে কাজ করা যায়। আমি হোয়াইলের স্ট্রাকচারটা আপনাদেরকে একটু দেখাই, হোয়াইল লুপ, এটা অ্যানাদার একটা লুপ। তো এই হোয়াইল লুপে যে কাজটা করা হয়, ফার্স্টেই আপনার হোয়াইলের মধ্যে হোয়াইল লুপ দিয়ে আপনি প্রথমে একটা কন্ডিশন চেক করেন, অর্থাৎ এন্ট্রি কন্ট্রোল বলা হয়, এন্ট্রি কন্ট্রোল একটা লুপ বলা হয়। তো এই ক্ষেত্রে হোয়াইল লুপ নিয়ে আমরা যখন কাজ করব, দেখেন প্রথমে আমার একটা কন্ডিশন চেক করলো, কন্ডিশনের মানটা যদি আমাদের ট্রু হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি আমার ট্রু হয় দেন তারপরে বাকি যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে সেই ক্ষেত্রে লুপ থেকে বের হয়ে আসবে। সো খুবই ইজি একটা বিষয়, আমি জাস্ট এতটুকু জিনিসকে আবার রিমেক করব। তো এটুকু আমি রেখে দিচ্ছি, জাস্ট কমেন্ট করে রেখে দিই, এইভাবে একটা স্ল্যাশ দিয়ে আপনি স্টার্ট দিয়ে রাখতে পারেন। তো এরপরে আমি এখানে আবার লিখব, এই জায়গায় আমি হোয়াইলেরটা লিখব, ইউজিং ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। সো এখন হোয়াইল লুপ নিয়ে আমি যখন কাজ করছি তখন একইভাবে হোয়াইল দিব, হোয়াইল দিয়ে আমি এক্ষেত্রে করব কি, আই একটা ভ্যারিয়েবল নিয়েছি, অর্থাৎ এইভাবেই তো আমাকে প্রিন্ট করতে হবে, তাই আই ইজ লেস দ্যান অর ইজ ইকাল টু 10, অর্থাৎ যতক্ষণ আই এর মান 10-এর থেকে ছোট থাকবে ততক্ষণই আমার এই ভেতরের প্রিন্টের কাজগুলো চলবে, অর্থাৎ নামটা একের পর এক প্রিন্ট করতে থাকবে।
তো এই ক্ষেত্রে যেটা করব, আয়ের মান তো একটা গার্বেজ ভ্যালু, ইনিশিয়াল আপনি করছেন, এই ইনিশিয়ালাইজের পরে আয়ের মান দেখবেন যে কিন্তু একটা গার্বেজ ভ্যালু থাকে, আয়ের মান ফিক্স থাকে না। তো এই জায়গায় আমাদের আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ডিক্লেয়ার করলেন, আপনি ডিক্লেয়ার করার পরে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, এবার ইনিশিয়ালাইজ করা লাগবে। আপনি যদি জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করেন তাহলে আয়ের স্টার্টিং ভ্যালু হচ্ছে শূন্য, অর্থাৎ এখন আপনি শূন্য থেকে এক 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 করে বাড়াতে পারেন। তো এই ক্ষেত্রে প্রিন্ট করব আমরা, জাস্ট আগের প্রিন্টটাই রাখলাম যাতে করে এই একই ফরম্যাটে সে প্রিন্ট করে। আর এক্ষেত্রে আমাদের প্রথমে যে এন এর মানটা আমরা নিয়ে নিয়েছি ইউজারের কাছ থেকে স্ক্যান করে, প্রিন্ট অ্যাপ দিয়ে মেসেজ দিয়েছি, স্ক্যান দিয়ে আবার সেখান থেকে নিয়েছি, এটা আগে যা ছিল তাই। এরপর হোয়াইল লুপ দিয়ে আমি করলাম, আই ইজ লেস দ্যান ইজ ইকাল টু 10, অর্থাৎ আয়ের মান শূন্য থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে। আর এরপরে প্রিন্ট করবে আমার এই ফরম্যাটে প্রিন্ট করতে থাকবে। সো এখন সব কিছু আমার ওকে আছে, আমি এবার প্রিন্ট করে দেখি, দেখতে পারি। তো হোয়াইলে একটা জিনিস দেখেন, হোয়াইল আপনি যখন দিচ্ছেন জাস্ট হোয়াইল লুপ এবং ফর লুপের স্ট্রাকচারটা খেয়াল করেন, এই ফর লুপের মধ্যে কিন্তু আপনার ইনিশিয়ালাইজেশন এখানে করা ছিল, এখানে তারপর হচ্ছে আপনার সর্বোচ্চ কত পর্যন্ত যাবে সেটাও আপনি বলে দিয়েছেন, এরপরে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আপনি যেটা পারফর্ম করতে চাচ্ছেন সেই জিনিসটাকে বলে দিয়েছেন। এই ক্ষেত্রে হোয়াইলে যেটা হলো ঠিক কত লিমিট পর্যন্ত যাবে আপনি লিমিটটা এখানে বলে দিলেন, জাস্ট এত লিমিট পর্যন্ত যাবে, অর্থাৎ কন্ডিশনটা আপনার এটা হচ্ছে মেইন কন্ডিশন। আর শুরু হয়েছে কত সেটা আপনি আগেই বলে দিয়েছেন, ভিতরে কী কাজ করতে হবে কন্টিনিউয়াসলি আপনি সেই কাজটাকে এখানে বলে দিয়েছেন, অর্থাৎ 10 বারের জন্য এটা কিন্তু রিপিট হবে। সো আমি জানি আসলে এটা শূন্য থেকে আমাদের কাউন্ট করতে, যেমন দুই যদি দিই দেখেন ইনফিনিটি লুপে কিন্তু পড়ে গেছে। সো এই ক্ষেত্রে এখন এই যে কন্টিনিউ কিন্তু চলছে ইনফিনিটি লুপ, এটাকে আসলে প্রবলেম প্রোগ্রাম এনকাউন্টার করছে, এখানে আজকের প্রোগ্রাম আটকে যাবে। তো এই জায়গায় কোনো দেখেন শেষ নাই, প্রোগ্রাম শেষ নাই, শূন্যের সাথে 2 গুণ করছে, 0 হচ্ছে, বাড়ছে বা কমছে না। আপনি যদি একেবারে ফার্স্টে দেখেন কোনো রকম কোনো চেঞ্জ নেই, সো আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ আয়ের মান প্রথমে শূন্য ছিল, শূন্য দেখলো যে 10-এর থেকে ছোট, ওকে ভালো কথা, শূন্যের সাথে এন ধরেন আপনি 2 দিছিলেন, তাহলে 2 0 0 সেটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে পরের লাইনে গিয়ে আবার আয়ের মান কত দেখলো, দেখলো শূন্য, তাহলে আবার সে শূন্য প্রিন্ট করলো, আবার সে শূন্য প্রিন্ট করলো, এইভাবে কন্টিনিউয়াসলি প্রিন্ট করতেছে। তো আয়ের মান এই জন্য আমাদেরকে বাড়াইতে কমাইতে হবে, তাই আয়ের মান আমরা এখানে বাড়িয়ে দিলাম, বা আই ইজ ইকাল টু আই প্লাস 1। তো এই ক্ষেত্রে আই ইজ ইকাল টু আই প্লাস আমি এরকম আই প্লাস 1 দিয়ে দিলাম। এবার দেখেন কি হয়, প্রথমে আয়ের মান আমার শূন্য নিয়ে এন্টার করছে, তো আয়ের মান যেহেতু নামতাতে আমার শূন্য থেকে স্টার্ট হয় না, নামতাতে হয় 1 থেকে, এই যে দেখেন 1 থেকে স্টার্ট হয়, তাই আমি আয়ের মান 1 ইনিশিয়ালাইজ করলাম, আর এই ক্ষেত্রে আয়ের মানটা বাড়ালাম। তাহলে প্রথমে 1 নিয়ে ঢুকলো, তখন দেখলো 1 তো 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে সত্য, তার মানে এবার প্রথম লাইনটা সে প্রিন্ট করবে, এই যে এখানে দেখছেন যেটা প্রথম লাইন আছে সে প্রথম লাইনটা প্রিন্ট করলো, তারপরে আবার উপরে চলে আসলো, আয়ের মান 1 বাড়ালো, এখন আয়ের মান হয়ে গেল 2, তখন দেখলো যে 2 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 10-এর থেকে ছোট, ওকে তাহলে এটা প্রিন্ট করলো। তো একইভাবে এইভাবে আবার এখানে চলে আসলো, 3 আয়ের মান ইনক্রিমেন্ট করে 3 হলো, তারপর 4 হলো, 5 হলো, এইভাবে করতে করতে এক পর্যায়ে 9 হলো, দেখলো যে 9 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, ওকে তাহলে প্রিন্ট করবে এই লাইনটা। যখন আয়ের মান এরপরে 10 হলো, তখন দেখবে 10 কি 10-এর থেকে ছোট, না, বাট এখানে কিন্তু কন্ডিশন আছে যে 10 10-এর সমানও হতে পারবে, ওকে যেহেতু সমান সেহেতু আবার সেই এই লাইনটা প্রিন্ট করবে, দেন তারপরে আবার আগে চলে যাবে, আগে গিয়ে উপরে গিয়ে এখানে আবার মনে করেন যে 10-এর পর 11 থেকে 11-তে যাবে, এখন দেখবে যে 11 কি 10-এর থেকে ছোট, না 11 10-এর থেকে ছোট না, তাহলে সেটা এক্সিট করবে, এক্সিট করে তখন রিটার্ন 0 প্রিন্ট করবে, অর্থাৎ রিটার্ন 0-তে আমার প্রোগ্রাম অপারেটিং সিস্টেমকে 0 রিটার্ন করবে। তো এখন আমি প্রিন্ট করি 2, দেখেন এবার কিন্তু ওই হোয়াইল লুপ দিয়ে আমি কিন্তু কাজটা করলাম, এই হোয়াইল লুপ দিয়ে কিন্তু আমি এবার টোটাল কাজটা করেছি, এখন কিন্তু আমি আর ফর লুপ ইউজ করি নাই। তো দেখেন একই রকম কিন্তু আমার আউটপুট আসছে, আমার আউটপুট আগে যেমন ছিল এখনও তেমন আছে। তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট 2 তো আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা প্রিন্ট করলাম, আমরা এবার অন্য আর একটা প্রোগ্রাম দেখে আসি, আমরা হোয়াইলের স্ট্রাকচারটা দেখেছি, আমরা ফর লুপ দিয়েই আমরা আর একটা কাজ করব। আমি সবগুলো লুপ আর কি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে লুপগুলোর পার্থক্য কোথায়, আর এই ক্ষেত্রে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস করলেই আপনারা লুপগুলোকে খুব ইজিলি ইউজ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, ব্যবহার করতে পারবেন।
তো এখন আমি যেটা করব আপনাদেরকে একটা পিরামিড তৈরি করে দেখাবো। পিরামিড অর্থাৎ এই যে ফার্স্টে দেখেন এটা আছে নেস্টেড ফর, নেস্টেড ফর লুপ, অর্থাৎ একটা ফর লুপের মধ্যে আপনি কিভাবে আরেকটা ফর লুপ ইউজ করতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু, যে একটা ফর লুপের মধ্যে আবার আরেকটা ফর লুপ আমি ইউজ করতে পারি। একইভাবে একটা হোয়াইলের মধ্যে আপনি আরেকটা হোয়াইল ব্যবহার করতে পারেন। সো দেখে নিই কীভাবে কাজ করা হয়। সেটা হচ্ছে আমরা একটা লাইন নিচ্ছি, এন্টার ইওর লাইন নাম্বার, পিরামিড লাইন, এন্টার পিওয়াই আর এ এম আইডি। অ্যাকচুয়ালি পিরামিড ঠিক ট্রায়াঙ্গেল এটা বলা যেতে পারে, পিরামিড না, টি আর আই এন, এন্টার ট্রায়াঙ্গেল লাইন নাম্বার। সো এই যে ট্রায়াঙ্গেল লাইন নাম্বার আমি এখন দিয়ে দেবো, এখানে ট্রায়াঙ্গেল লাইন নাম্বারটা আমরা দিলাম, এরপরে স্ক্যান করে আমরা এন এর মান নিলাম। তো ফর আই ইজ ইকাল টু ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত হতে পারে, আই ইজ লেস দ্যান ইজ ইকাল টু এন, অর্থাৎ ধরেন আপনার এই যে দেখেন আমরা এইটা প্রিন্ট করতে চাচ্ছি, হুবহু কিন্তু আমাকে এইটাই প্রিন্ট করতে হবে। প্রোগ্রামের ক্ষেত্রে আউটপুট যা দিবে, আমাদের ক্লায়েন্ট যা দিবে, বা আপনাদের যে সংশ্লিষ্ট সেক্টরে আপনারা যখন আউটসোর্সিং করবেন সেক্ষেত্রে যে আউটপুট আসার দরকার ঠিক সেই আউটপুটে আসতে হবে, অল্টারনেটিভ কোনো কিছু আসা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের আয়ের মান এক থেকে শুরু করে এন পর্যন্ত, অর্থাৎ আমরা প্রথমে কয়টা লাইন, এখানে ধরেন আমি পাঁচ যদি ইনসার্ট করছি, যেমন এটা ছিল স্টেটমেন্টে আপনার পাঁচ যদি আমি এন্টার করি তাহলে আমার পাঁচটা লাইন যাবে, এক লাইন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। তো প্রথম লাইনে কয়টা প্রিন্ট করবে সেটার জন্য আমার আবার আরেকটা প্রিন্ট লাগবে, অর্থাৎ প্রথম লাইন দেখেন প্রথম লাইনে কিন্তু একটা ডিজিট প্রিন্ট করছে, দ্বিতীয় লাইনে দুইটা ডিজিট প্রিন্ট করছে, তৃতীয় লাইনে তিনটা, চতুর্থ লাইনে চারটা, এবং ফাইনালি পঞ্চম লাইনে কিন্তু পাঁচটা ডিজিট প্রিন্ট করছে। সো এই জায়গায় আমরা যেটা করব, আবার আরেকটা ফর লুপ ইউজ করব, ফর এক্ষেত্রে আমাদের আরেকটা ভ্যারিয়েবল লাগবে, জে, জে ইজ ইকাল টু ওয়ান থেকে শুরু করে জে ইজ লেস দ্যান অর ইজ ইকাল টু এন। ধরেন আমি এন দিলাম, এন দিলে কি হবে, প্রথম লাইনে পাঁচটা ডিজিট প্রিন্ট করবে একের থেকে পাঁচ পর্যন্ত, পরের লাইনে আবার একের থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট করবে, তারপর লাইন একের থেকে পাঁচ, তারপর লাইন একের থেকে পাঁচ, তারপর লাইন একের থেকে পাঁচ। আমি এইটুকু আগে করে দেখাই, দেন প্রোগ্রামকে আমি মডিফাই করব। প্রোগ্রাম এমন একটা বিষয় আপনার মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট এই জায়গায় আপনাকে বিষয়গুলো বুঝতে হবে যে কিভাবে আমার লুপগুলো কাজ করছে, কন্ডিশনগুলোকে আমি এস্টাবলিশ করছি, মূলত এটা আর কি বেসিক লেভেল। আপনি এই প্রোগ্রামের এই কন্ডিশনগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আপনার জন্য ইজি হয়ে যাবে। সাসেস আপনি যখন অ্যান্ড্রয়েডে প্রোগ্রামিং করবেন তখন আপনার প্রয়োজন হবে জাভা, তো সেই ক্ষেত্রে আপনি জাভাতেও কিন্তু আপনার এই সেই একই ফর লুপ ইউজ করতে হবে, একই হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, জাস্ট একটু ডিফারেন্ট ফর্মেটে, তাছাড়া কিচ্ছু না, বাট কনসেপ্ট সেম। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রিন্ট এফ, জাস্ট প্রিন্ট এফ দিই, আমরা এক ডিজিট প্রিন্ট করছি, সো পার্সেন্টেজ ডি, এরপরে আপনার স্পেসের প্রয়োজন হবে, তো স্পেস দিলাম, আমি এখানে একটা ট্যাব দিয়ে দিলাম, ট্যাবে থাকে চারটা জেনারেল। আচ্ছা, এরপরে দিয়ে এখানে আমি প্রিন্ট করব 1 2 3 4 5, তাহলে জে এর মান তো আমার 1 2 3 4 5 করে হতে পারে, আমি জে প্রিন্ট করব। ওকে, তো ফার্স্ট লাইনে আমার এই যে কীভাবে কাজ করছে দেখেন, আমি ধরলাম এখানে আমাদের তিনটা আছে, ধরেন প্রথম আমাদের শুধুমাত্র তিনটা নিয়ে কাজ করব, তো তিনটা নিয়ে কাজ করলে যেভাবে করব, আয়ের মান যখন আমাদের একের থেকে শুরু করে তিন পর্যন্ত হতে পারে, অর্থাৎ এন এর মান আমাদের থ্রি, জাস্ট মাইন্ড সেট আপ করে ফেলেন এন এর মান থ্রি। ওকে, এখন আসছি একের থেকে শুরু করে আমার তিন পর্যন্ত যাবে, তাহলে জে এর মান যেভাবে কাজ করবে, জে ইজ ইকাল টু একের থেকে শুরু করে এক্ষেত্রেও তিন পর্যন্ত যাচ্ছে, তাহলে আয়ের মান যখন আমার ওয়ান হচ্ছে তখন দেখছে 70, তাহলে এই কন্ডিশনে এই ভিতরে এক্সিকিউশন, বডি অফ দ্য ফর এক্সিকিউশন শুরু হবে। এবার এখানে এসে দেখছে জে এর মান একের থেকে শুরু করে তিন পর্যন্ত যেতে পারবে, কারণ এখন এন এর মান তিন, এখানেও এন, এখানেও তিন, তাহলে এই জে এর মান একের থেকে তিনের জন্য জাস্ট প্রিন্ট করবে সে জের মানটা, অর্থাৎ যখন জের যে মানটা হবে সেই মানটা সে প্রিন্ট করবে। তো এইভাবে এক প্রিন্ট করবে, জের মান এরপর বাড়িয়ে হবে দুই, দুই প্রিন্ট করবে, জের মান তিন হবে, তখন দেখবে যে তিন তিনের সমান, ওকে, তখনও আবার তিন প্রিন্ট করবে, তারপর জের মান হয়ে যাবে চার, তখন দেখবে যে এটা মিথ্যা, তখন এক্সিকিউট করে বাইরে হয়ে যাবে, বের হয়েই দেখবে যে আবার আবার আউটস্টার ফর আছে, তো আউটসাইডে যে ফরটা থাকছে সেটাকে বলছে আউটার ফর। এই আউটার ফর লুপে এখন আয়ের মান আবার ইনক্রিমেন্ট করবে, তো আয়ের মান এখন হবে দুই, তো আয়ের মান যখন দুই হবে তার জন্য আবার একের থেকে তিন প্রিন্ট করবে, করে আবার বের হয়ে আসবে, তারপরে আবার দেখছি যে আউটার ফরে আমাদের হচ্ছে যে তিন হচ্ছে, তাহলে তিন তিনের এখান থেকেও সমান, আবার এটা প্রিন্ট করবে,
দেন আবার উপরে চলে যাবে, চলে গিয়ে আয়ের মান চার করবে। তো এই আয়ের মান যখন আবার চার করলো, দেখলো যে মিথ্যা, তখন এই ফর লুপ থেকে বের হবে। তার মানে আউটার ফর থেকে ফাইনালি যখন বের হতে পারবে, তখনই কিন্তু প্রোগ্রাম আমার টার্মিনেট হবে বা প্রোগ্রাম সমাপ্ত হবে। তো প্রথমবার এক দুই তিন প্রিন্ট করার পরে আমাদের কিন্তু একটা নিউ লাইন দিতে হবে। সো এই প্রথমবার এই কাজটুকু এক দুই তিন প্রিন্ট করলো, তারপরে তার ঠিক নিচে আমরা আলাদা আরেকটা প্রিন্ট ফাংশন দিব, এখানে নিউ লাইন দিব একটা, জাস্ট একটা নিউ লাইন দিয়ে দিই। তো দিয়ে এবার আমরা প্রিন্ট করি, এখন আমরা প্রিন্ট করে দেখি তো কি আসে। স্ক্যান অ্যাপ এন, ও আমাদের এখানে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, যে তিনটা ভ্যারিয়েবল নিয়েছিলাম তিনটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। তো দেখেন তিন যদি দিই তাহলে এক দুই তিন, বাট আমাদের কন্ডিশন ছিল প্রথম লাইনে এক প্রিন্ট করব, দ্বিতীয় লাইনে এক দুই প্রিন্ট করব, তৃতীয় লাইনে এক দুই তিন প্রিন্ট করব। তাহলে এখন আমাদের যে কাজটা হবে, এই জায়গায় এন দিলে আমাদের পাঁচ পর্যন্ত আসছে, অর্থাৎ প্রথম লাইনে এক, তাহলে আয়ের মান যখন ওয়ান ছিল তখন জের মান একের থেকে শুরু করে যদি আয় দিয়ে দিই, তাহলে যেটা হচ্ছে একের থেকে আয়, পরবর্তীতে আয়ের মান হয়েছে দুই, তার মানে জের মান এক্ষেত্রে হবে একের থেকে দুই, পরবর্তীতে যে আয়ের মান হয়েছে তিন, তাহলে জের মান এক্ষেত্রে হবে এক দুই তিন, তারপরে যদি আয়ের মান হয় চার, সেক্ষেত্রে তো প্রোগ্রাম তো এক্সিট করে যাচ্ছে, কারণ কন্ডিশন মিথ্যা হচ্ছে। তো এইবার আসি, আবার রান করি প্রোগ্রামটা, এইবার যদি আমি থ্রি দিই, সো দেখেন এক দুই তিন আমরা কিন্তু সেম আউটপুট পেয়ে যাচ্ছি। এইবার যদি শুধুমাত্র এখানে আমি ফাইভ দিই লাইন নাম্বার, দেখেন আমার প্রোগ্রাম কিন্তু ট্রায়াঙ্গেল, কিন্তু আমি লেফট ট্রায়াঙ্গেল কিন্তু অলরেডি বের করে ফেলছি। সো এক, তারপরে এক দুই, তারপর এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, এইভাবে। সো এইভাবে কিন্তু আমাদের ইনার ফর এবং আউটার ফরগুলো কাজ করে। তো এই ছিল আমাদের ফর লুপে, আমি দেখালাম যে কীভাবে একটা ফর লুপে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে হয় লুপ দিয়ে, কীভাবে হোয়াইল লুপ দিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল বানানো যায়, কীভাবে আমরা এখানে দুইটা ফর লুপ একটা লুপের মধ্যে আরেকটা লুপ ইউজ করতে পারি। তো এ পর্যায়ে আপনাদেরকে একটা মজার একটা প্রোগ্রাম দেখাবো, সেটা হচ্ছে একটা নাম্বার দেব এবং নাম্বারে নাম্বারটাকে ঠিক উল্টা করে প্রিন্ট করব, যে কোনো একটা নাম্বার দেবো, জাস্ট তাকে আমরা উল্টা করে প্রিন্ট করব। তো দেখি আমরা প্রোগ্রামটাকে কীভাবে করতে পারি। এন্টার অ্যান ইন্টিজার, ইন্টিজার একটা ইন্টিজার আমরা দিলাম, তো এই ইন্টিজার নেওয়ার পরে জাস্ট যেহেতু আমাদের ভ্যারিয়েবল এটা লাগছে না, শুধুমাত্র এন লাগছে, হোয়াইল এটার বিষয়টা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে আমাদেরকে, ধরেন আপনি খাতা কলম নিয়ে একটু পারলে আপনারা বসতে পারেন, জাস্ট হিসাব করতে পারেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে ভাগ করি তখন তার একটা অবশিষ্ট থাকে, তো সেটা অবশিষ্ট অংশটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা একটা গতদিন একটা অপারেটারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে মডুল অপারেটার। তো এক্ষেত্রে আমরা সেই মডুল অপারেটার ইউজ করব। তো হোয়াইলের ভেতরে কী কন্ডিশন থাকবে না থাকবে সেটা পরে দেখি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, ধরেন আপনি প্রোভাইড করলেন ওয়ান টু থ্রি, সো আমার আউটপুট আসা লাগবে কিন্তু এখন থ্রি টু ওয়ান, রিভার্স অফ এ নাম্বার, একটা নাম্বারে রিভার্স করব। সো মোড ইজ ইকাল টু, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন এন, সো এনকে আপনি মডুলাস, মানে আমরা মডুলাসটা নির্ণয় করতে চাচ্ছি তাই মড দিলাম, মড ইজ ইকাল টু এন মডুলো টেন, অর্থাৎ আপনি যদি ভাগ করেন একশো তেইশকে দশ দ্বারা, একশো তেইশকে যদি আপনি দশ দ্বারা ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রে পাবেন, একশো তেইশকে দশ দ্বারা ভাগ করলে জাস্ট আপনি পাবেন তিন। তো এই তিন আপনি এখান থেকে পেয়ে গেলেন, সেই তিনকে আপনার ফার্স্টে প্রিন্ট করতে হবে। সো এক্ষেত্রে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা মড, আপনি ডিটা প্রিন্ট করলেন, ডিটা প্রিন্ট করার পর আপনাকে যে অবশিষ্ট থাকে, একশো এনের মান ছিল একশো তেইশ, এখন যেটা দেখব আমরা এনের মান আমাদেরকে কমাইতে হবে, তাহলে এনের মানটা আমরা এখানে ফাইন্ড আউট করব, ডিভিশন, এখন আমাদের ডিভিশন লাগবে, অর্থাৎ ভাগফলটা কত বেরোচ্ছে ভাগফলটা, তাহলে একশো তেইশকে আবার দশ দ্বারা ভাগ করব, এন ডিভাইডেড বাই টেন, এক্ষেত্রে এন ডিভাইডেড বাই টেন যদি করি, ধরেন এনের মান একশো তেইশ, অ্যাজিউম অ্যাজিউম এন ইজ ইকাল টু ওয়ান টু থ্রি, সো ওয়ান টু থ্রি, এন ইজ ইকাল টু একশো তেইশ। তো এই ক্ষেত্রে আমাদের যেই একশো তেইশের মানকে আমরা চেঞ্জ করছি কীভাবে, দেখেন এন এর মান একশো তেইশ হলো, যখন এই লাইনটা এক্সিকিউশন কবে করবে তখন ডিভিশনের মান বাড়াবে, দাঁড়াবে টুয়েলভ, অর্থাৎ ডিভিশনের মান দাঁড়াচ্ছে আমার টুয়েলভ, আর শুধুমাত্র মডের মান দাঁড়াচ্ছে কিন্তু আমার থ্রি। তাহলে এই টুয়েলভকে এখন যদি টোটাল প্রসেসটাকে আমি যদি আবার আরেকবার চালাইতে পারি তাহলে কিন্তু হবে,
তাই 12 কে আমার করে দিতে হবে n এর মান, অর্থাৎ এখন n এর মান চেঞ্জ করে দিব, সরাসরি করব কি n এর মান চেঞ্জ করে ডিভিশন করে দেব। তো n এর মান যখন এই লাইনটা এক্সিকিউশন হবে তখন সেটা যেটা প্রিন্ট করবে জাস্ট n এর মান তখন হয়ে যাবে আমাদের 12, অর্থাৎ n এর মান আগে আমরা 123 দিয়ে শুরু করেছিলাম, এখন n এর মান যেটা হলো সেটা কিন্তু 12 হয়ে গেল। তো এটা কতক্ষণ চলবে? এটা ততক্ষণ চলবে যতক্ষণ n এর মান শূন্যের, হোয়াইল n ইজ গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত n এর মান শূন্য থেকে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে, কারণ পরের বার যখন আমরা এটা এক্সিকিউশন করবো ততক্ষণ আমাদের আর 3 থাকবে না, কারণ 3 অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তখন আমাদের মডের মান দাঁড়াবে 2, প্রিন্ট করবে 2, তারপরে ডিভিশনের মান দাঁড়াবে 1, আর n এর মান দাঁড়াবে আমাদের এই ক্ষেত্রে 1। আবার যখন প্রিন্ট করব তখন আমাদের 2 থাকবে না, এ সাইডে 2 থাকবে না, n এর মান তখন হয়ে যাবে আমাদের 1, সেক্ষেত্রেও সত্য হবে, ভেতরে ঢুকবে, তারপর দেখবে যে 1 করে আমাদের মডের মান পাচ্ছি 1, সেটা প্রিন্ট করবে, তারপরে ডিভিশনের মান হয়ে যাবে n ডিভাইডেড বাই 10। সো এই ক্ষেত্রে আবার মনে করেন যে 0 করে আবার উপরে চলে যাবে, তারপরে এক পর্যায়ে n এর মান এই ক্ষেত্রে আমার শূন্য হয়ে যাবে, ডিভিশন করলে মান শূন্য হয়ে যাবে, তখন শূন্য থেকে শূন্য যেহেতু বড় হতে পারে না তখন আমার এক্সিকিউট করে বের হয়ে আসবে। তো এবার আমি প্রোগ্রামটাকে আমি রান করাই দেখি। তো ও আচ্ছা, আমার ভ্যারিয়েবলগুলো আমাকে ডিক্লেয়ার করতে হবে, মড একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, ডিভিশন আর একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। সো এটাকে আমি যদি এখন রান করি 1 2 3, সো দেখেন আমাদের কিন্তু প্রোগ্রাম কিন্তু 3 2 1 প্রিন্ট করছে, আপনি যা দিবেন ঠিক রিভার্স। আমি 1 2 3 1 3 5 8, দেখেন ফার্স্টে আসছে আমাদের 8 5 3 1। সো কীভাবে আমি কাজটা করছি প্রসেসটা যদি আমি বুঝতে পারি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা যদি আমি করতে পারি, সো প্রোগ্রামটাকে ইজিলি আমি সেট আপ করতে পারবো। আপনি যে কোনো নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন, জাস্ট যে কোনো নাম্বার দিয়ে, অর্থাৎ 5 4 8 9, দেখেন ইজিলি ফার্স্টে আসছে 9, তারপর 8, তারপর 4 5, ইন্টারেস্টিং একটা নাম্বার। তো এই যে প্রোগ্রামটা, এবার এনাদার একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা হোয়াইল লুপের কাজটা শিখব। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে, আর এইগুলো যখন একবার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি খুব ইজিলি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। সাম অফ ডিজিটস, অর্থাৎ আপনি একটা নাম্বার দিলেন, সেই নাম্বারে যে কটা সংখ্যা আছে সেইগুলোর মানকে সে প্রিন্ট করবে। এই ক্ষেত্রে আমাদের এটা প্রিন্ট করার আর দরকার নাই। এখন আমরা যেটা করবো, আলাদা একটা ভ্যারিয়েবল নিল, আগের প্রোগ্রামকে আমি মডিফাই করতেছি, সাম ইজ ইকাল টু 0 করে দিলাম। এখন দেখেন এখানে সাম ইজ ইকাল টু সাম প্লাস 0 না, জাস্ট মড, অর্থাৎ আপনি যে সংখ্যাগুলো সিপারেট করছিলেন একটা একটা করে সেই সংখ্যাগুলোকে আপনি এর ভিতরে যোগ করাচ্ছেন। তো প্রথমে আমরা যখন মডুলাসের মান পাইছিলাম, আমি এটাকে আগে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, প্রথমে যে মডুলাসের মানটা দিয়েছিলাম, অর্থাৎ ফার্স্টে আমরা সাম দিলাম, তারপর সাম ইজ ইকাল টু সাম প্লাস মড, অর্থাৎ জিরোর সাথে যোগ করলো, যখন 1 2 3 হলো 2 3, তখন জিরোর সাথে যোগ করলো ফার্স্টে 3, তাহলে হলো আমার 3, তারপরে যখন আমাদের এক্সিকিউশন করছে তখন আমাদের সামের মান হচ্ছে 3 এর সাথে 8 2 যোগ করলো, 3 2 5 হলো, তারপর আর 1 যোগ করলো হলো 6, এইভাবে সবগুলো কিন্তু সে ক্যালকুলেট করতেছে। তো এই যে ক্যালকুলেশন করলো, এতক্ষণ আমাদের প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই, যখন ফাইনালি আমাকে সে এক্সিকিউশন করে এক্সিট হতে যাবে সেই সময় আমরা প্রিন্ট করব, জাস্ট প্রিন্ট করব দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা সামটাকে প্রিন্ট করব, যেহেতু আমরা সাম একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। তবে অবশ্যই মাথায় রাখবেন সামকে আগে কিন্তু আপনার জিরো করে নিতে হবে, আপনি যদি জিরো জিরো না করে নেন তাহলে কিন্তু সাম প্রপারলি কাজ করবে না, বিকজ সেখানে সামে কিছু গার্বেজ ভ্যালু থেকে যাবে যদি আপনি ইনিশিয়ালাইজ না করেন। আপনি ডিক্লেয়ার করলেন বাট ইনিশিয়ালাইজ করলেন না, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে আমি যদি রান করি এখন দেখি 1 2 3, তাহলে আমাদের যোগের রেজাল্ট আসার কত, 1 প্লাস 2 প্লাস 3, দ্যাট মিন্স 3 2 5 আর 1 6, দেখেন দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ 6, সাম অফ দ্য ডিজিটস ইজ 6, এক্ষেত্রে 6 পেয়ে গেলাম। এখন আপনি যে সংখ্যাই দেন না কেন সে কিন্তু সেটাকে যোগ করে ছাড়বে, 1 2 5 8 1 2 5 8 দিলাম, দেখেন 5 8 5 13, 13 2 14 15 15 আর 1 16, তারপরে যেটা আছে আমরা যদি এখানে 1 5 9 8, এই ক্ষেত্রে দেখেন 9 আর 8 17, 17 আর 5 22 আর 1 23। সো আপনি যত বড় নাম্বারই দেন সেক্ষেত্রে সে কিন্তু প্রিন্ট করবে, এবং এই একই
ফরম্যাটটা একই টেকনিকটা আপনি ইউজ করতে হবে। আপনি প্রোগ্রামটাকে সলভ করেন, কম্পিউটারকে বোঝাই দেন, কম্পিউটারের ভাষাতে বোঝাই দেন, ও নিজেই সলভ করতে পারবে। তো নেক্সট ডেতে আমরা দেখব যে ডু হোয়াইল লুপটা নিয়ে কীভাবে কাজ করা যায়, এর স্ট্রাকচার নিয়ে আমরা নেক্সট ডেতে আবার কথাবার্তা বলবো। তো আজকে এই পর্যন্তই, আর আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd তে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।